Assalamualaikum. Hey bondhura, kemon acho shobai? Ei video te thakche Boeing 747 Dreamlifter. Dreamlifter ki? Ki kaje byabohar hoy? Dreamlifter niye bistarito shobkichu niye alochona hobe ei video te. Video ti dekhar age eta jana obosshyo je ekhono unknown information channel ti subscribe korne tara ekhoni kore nin. So go. Boeing 747 Dreamlifter Boeing 747-400 large cargo freighter LCF নামে পরিচিত এটি একটি বিস্তৃত বডি কার্গো বিমান যা Boeing 747-400 বিমানের বিমান থেকে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে এর আয়তন 65000 ঘনফুট অথবা 1840 মিটার ড্রিমলিফটারটি 747-400 ফ্রেটারে 3 গুণ ধরে রাখতে সক্ষম এই ড্রিমলিফটারটি বোয়িং এর অন্যান্য কারখানা থেকে ইঞ্জিন বডি ককপিট লেজ ইত্যাদি বিমান তৈরির সকল কাঁচামাল বহন করে বোয়িং এর অ্যাসেম্বলি প্ল্যান্টের কারখানায় নিয়ে আসে তারপর বিমান তৈরি শুরু হয় একটার সাথে আরেক অংশ জুড়িয়ে এই ড্রিমলিফটারটি বিশ্বজুড়ে সরবরাহকারীদের থেকে মূলত বোয়িং 787 ড্রিমলাইনার বিমানের উপাদান পরিবহনের জন্য ব্যবহৃত হয় এটি প্রথমবারের মতো তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে 17 আগস্ট 2006 এ বের করা হয়েছিল এটি এয়ারপোর্ট থেকে 9 সেপ্টেম্বর 2006 এ সফলভাবে প্রথম পরীক্ষার বিমানটি সম্পন্ন করেছে মডেল 747 ড্রিমলিফটার এই বিমান চালানোর জন্য ককপিটে দুইজন পাইলটের প্রয়োজন হয় লেন্থ বা দৈর্ঘ্য 235 ফুট 2 ইঞ্চি অথবা 71.68 মিটার উইং স্প্যান বা ডানা 211 ফুট 5 ইঞ্চি অথবা 48.8 মিটার হাইট বা উচ্চতা 70 ফুট 8 ইঞ্চি অথবা 21.54 মিটার ফিউজলেস ওয়েট বা শারীরিক প্রস্থ 27 ফুট 6 ইঞ্চি অথবা 8.38 মিটার স্পেক অপারেটিং এমটি ওয়েট 180530 কেজি বা 398000 পাউন্ড ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 364235 কেজি অথবা 803001 পাউন্ড ক্রুজিং স্পিড ম্যাচ 0.82 474 কিলো নট বা 878 কিলোমিটার আওয়ার টেক অফ রান অ্যাট MTOW 9199 ফুট বা 2804 মিটার রেঞ্জ ফুললি লোডেড 4200 NMI 4800 মাইল বা 7800 কিলোমিটার ম্যাক্সিমাম ফুয়েল ক্যাপাসিটি 52609 মার্কিন গ্যালন অথবা 199150 লিটার ইঞ্জিন মডেল PW4062 ইঞ্জিন থ্রাস্ট পার ইঞ্জিন 63300 পাউন্ড বা 282 কেএন এতে 4টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে এই বিমানটি অসাধারণ প্লেন ছিল তো ভিডিও আজ এ পর্যন্তই এরপর কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং